আজকে দ্বিতীয় ক্লাস শুরু হবে। আমরা এর আগের দিন যে দুটো বিষয় আলোচনা করেছিলাম সে দুটো বিষয় ছিল পরমাণুর গঠন এবং ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার। প্রোটন আবিষ্কার এই জিনিসটা আলোচনা করার আগে একটা অন্য জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা দেখলাম যে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন, ইলেকট্রন আবিষ্কার করলেন। ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক বা নেগেটিভ। যেহেতু ইলেকট্রনের আধান হলো নেগেটিভ, তাহলে একটা পরমাণুর আধান হওয়া উচিত নেগেটিভ, কারণ ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ সেহেতু পরমাণুরও আধান হওয়া উচিত নেগেটিভ। কিন্তু বাস্তবে দেখা গেল যে পরমাণুর আধান নেগেটিভ নয়, পরমাণুর কোনো আধান নেই, পরমাণুর আধান হলো শূন্য। তাহলে এটা কি করে সম্ভব যে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের আধান নেগেটিভ, তাহলে পরমাণুর আধান কি করে শূন্য হয়? সেই সময়কালে বিজ্ঞানীদের মাথায় এই প্রশ্নটা আসলো এবং তারা কল্পনা করলো যে অবশ্যই পরমাণুর মধ্যে এই নেগেটিভ ইলেকট্রনের পাশাপাশি অন্য কেউ আছে যার আধান হতে হবে পজিটিভ। কি বললাম, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, পরমাণুকে আধান শূন্য করতে গেলে ইলেকট্রনের পাশাপাশি আরেক ধরনের আধান থাকতে হবে যার আধান হবে কি পজিটিভ। এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী এই ধনাত্মক আধান খোঁজার জন্য অনেক তৎপর হয়ে উঠলেন। তাদের মধ্যে বিজ্ঞানী গোল্ডস্টেইন একটি পরীক্ষা করলেন, পরীক্ষা করে এই ধনাত্মক আধানকে খোঁজার চেষ্টা শুরু করলেন। সেই পরীক্ষাটা করলেন জে জে থমসন, যে মোক্ষম নলে ইলেকট্রন আবিষ্কার করেছিল, অর্থাৎ ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন আবিষ্কার করেছিল গোল্ডস্টেইন, সেই তড়িৎ মোক্ষম নল তিনিও নিলেন। আমি বলেছিলাম তড়িৎ মোক্ষম নলের এদিকে কে থাকবে ক্যাথোড, এদিকে কে থাকবে অ্যানোড। বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে এর চাপ খুব কম, তাই তো? নিম্ন চাপ কত? সেই চাপটা 0.01 মিলিমিটার মার্কারি। এই তড়িৎদ্বার দুটোকে, ক্যাথোড আর অ্যানোডকে কত ভোল্টের সাথে আমরা যুক্ত করব, কত ভোল্টের সাথে যুক্ত করব? 1000 ভোল্টের সাথে আমরা যুক্ত করব। এটা হয়ে গেল ক্যাথোড, এটা হয়ে গেল অ্যানোড। বিজ্ঞানী গোল্ডস্টেইন লক্ষ্য করলেন যে ক্যাথোড থেকে যেমন অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি গিয়ে অ্যানোডের চারপাশে সবুজ প্রতিপ্রভা তৈরি, সবুজ প্রতিপ্রভা তৈরি করেছিল, ঠিক তেমনই ভাবে অ্যানোডের দিক থেকে এক প্রকারের অদৃশ্য রশ্মি ক্যাথোডের দিকে ছুটে যায়। যদি আমরা ক্যাথোড মধ্যে অনেকগুলো ছিদ্র করে দিই, তাহলে দেখতে পাবো যে অদৃশ্য রশ্মিটা অ্যানোডের দিক থেকে ক্যাথোডের ছিদ্র ভেদ করে বেরিয়ে যাচ্ছে। আমরা কি দেখলাম, অ্যানোডের দিক থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি ক্যাথোডের ছিদ্র ভেদ করে অতিক্রম করে যাচ্ছে। বিজ্ঞানী গোল্ডস্টেইন এই রশ্মির নাম দিয়ে দিলেন
অ্যানোড রশ্মি, অ্যানোড রশ্মি। কেন অ্যানোড রশ্মি দেওয়া হলো? কারণ এই রশ্মিটা অ্যানোড থেকে সিস্ট হয়ে কোন দিকে যাচ্ছিল? ক্যাথোডের দিকে যাচ্ছিল। আবার যেহেতু এটা ক্যাথোডের ছিদ্র ভেদ করে চলে যাচ্ছে, সেই জন্য এই রশ্মির আর একটা নাম তিনি দিলেন, সেই রশ্মিটার নাম দিলেন ক্যানাল রশ্মি। ক্যানাল রশ্মি জে জে থমসন, তাহলে গোল্ডস্টেইন কি নাম দিলেন? অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মি। জে জে থমসন, জে জে থমসন তিনি বিভিন্ন, আবার তিনি এই অ্যানোড রশ্মি এবং ক্যানাল রশ্মি নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তিনি দেখলেন যে যে অ্যানোড রশ্মিটা অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে ছুটে যাচ্ছে, সেই অ্যানোড রশ্মির গতিপথে যদি আমরা কোনো একটি ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র রাখি, যদি কোনো আমরা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র রাখি, তাহলে দেখব যে অ্যানোড রশ্মিটা ঋণাত্মকের দিকে বেঁকে যাচ্ছে বা হেলে যাচ্ছে। তাহলে কি বুঝলাম? অ্যানোডের দিক থেকে একটা রশ্মি, যে রশ্মিটা ক্যাথোডের দিকে যাচ্ছিল, সে ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে আর ক্যাথোডের দিকে না গিয়ে কোন দিকে বেঁকে গেল? সেই তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে গেল। এখন প্রশ্ন হচ্ছে, সেই অ্যানোড রশ্মির কি এমন আধান যার জন্য সে ঋণাত্মকের প্রতি আকৃষ্ট হলো? তাহলে এখান থেকে কি কনক্লুশন আসা যায়? যে অবশ্যই অবশ্যই অ্যানোড রশ্মির আধান কি হয়েছে? ধনাত্মক আধান রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে অবশ্যই এই রশ্মির আধান কি হতে হবে? ধনাত্মক আধান হতে হবে। থমসন এই রশ্মিটার নাম দিলেন পজিটিভ, যেহেতু ধনাত্মক আধান সেহেতু এই রশ্মিটার নাম দিলেন পজিটিভ রশ্মি, পজিটিভ রশ্মি। এবং বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড আরো পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করলেন, সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে এই পজিটিভ রশ্মির নাম পরিবর্তন করে রাখলেন পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন। তিনি এও বললেন যে অ্যানোড রশ্মির যেমন আধান আছে, আধান হচ্ছে ধনাত্মক, তেমনি ঠিক এই এই অ্যানোড রশ্মির নির্দিষ্ট ভরও রয়েছে। তাহলে কি আছে? অ্যানোড রশ্মি হলো, অ্যানোড রশ্মি হলো, অ্যানোড রশ্মি হলো ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত এবং নির্দিষ্ট ভরযুক্ত, নির্দিষ্ট ভরযুক্ত কণা। পরবর্তীতে এই পজিটিভ ইলেকট্রনের নাম পরিবর্তিত হয়ে, এই পজিটিভ ইলেকট্রনের নাম পরিবর্তিত হয়ে হয়ে গেল প্রোটন। তাহলে পজিটিভ ইলেকট্রনের নাম পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? প্রোটন। এখন আমরা জানবো এই প্রোটন নামটা কোথা থেকে এসেছে। তাহলে আমি আরেকবার রিভিশন করে দিই। জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন, ইলেকট্রনের আধান হলো নেগেটিভ, সেহেতু পরমাণুর আধানও হওয়া উচিত ছিল ঋণাত্মক, কিন্তু দেখা গেল যে না, পরমাণু ঋণাত্মক নয়, পরমাণু হচ্ছে নিস্তড়িত। পরমাণু ঋণাত্মক হলে কি হতো? পরমাণু ঋণাত্মক হলে যে কোনো মৌল আমরা টাচ করলে সেটা কারেন্ট দিত, তাই তো? পরমাণুকে, যে কোনো পরমাণু, এই যে পেনটা আমি হাতে নিয়ে আছি, এই পেনটা আমার, যেহেতু এটা একটা পরমাণু দ্বারা তৈরি, এবং যদি দেখতাম যে এই পরমাণুটা নেগেটিভ পরমাণু, তাহলে অবশ্যই এই পেনটা আমাকে কারেন্ট সাপ্লাই দিত। কিন্তু দেখা গেল যে না, এখান থেকে আমরা কোনো কারেন্ট পাচ্ছি না, বা স্পর্শ করলে কোনো কারেন্ট লাগছে না, তার মানে অর্থাৎ এখান থেকে কি বলছিলাম? পরমাণুর আধান শূন্য। তখনই বিজ্ঞানীদের মাথায় আসলে যে অবশ্যই তাহলে নেগেটিভের উল্টো আরেকটি কোনো আধান, ধনাত্মক আধানযুক্ত কোনো কণা আছে। তখন শুরু করলেন বিজ্ঞানী গোল্ডস্টেইন
তড়িৎ মোক্ষম নলে তিনি আবিষ্কার করলেন আনার্ড রশ্মি বা ক্যানাল রশ্মি। জে জে থমসন তিনি বললেন যে সেটি তড়িৎ ক্ষেত্র রেখে তিনি দেখলেন যে না এটি তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত হচ্ছে, সেই জন্য তিনি ওই নামটাকে পরিবর্তন করে রাখলেন, অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মির নাম পরিবর্তন করে রাখলেন পজিটিভ রশ্মি। রাদারফোর্ড তার নাম রাখলেন পজিটিভ ইলেকট্রন। এই পজিটিভ ইলেকট্রন পরবর্তীতে প্রোটন হয়ে গেল। পজিটিভ ইলেকট্রন কেন, ইলেকট্রন তো আমরা জানি নেগেটিভ, তাহলে এখানে বলছে পজিটিভ ইলেকট্রন, তার মানে প্লাস, ধনাত্মক বলা হচ্ছে, ইলেকট্রনের বিপরীত, পজিটিভ ইলেকট্রন। এবার এখন আমরা বুঝবো এই প্রোটন নামটা কি করে আসলো। এখানে ধরে নাও প্রথমে আমরা নিয়েছি হাইড্রোজেন গ্যাস, আরেকবার এটা হয়তো ফার্স্ট এক্সপেরিমেন্ট, আরেকবার হয়তো নিয়েছি ধরে নাও অক্সিজেন গ্যাস, এটা আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্ট। তাহলে এক নম্বর এক্সপেরিমেন্টের ফলাফল হিসাবে এই ক্ষেত্রে যে অ্যানোড রশ্মিটা পেয়েছি প্রথমে অক্সিজেন নিয়ে, শুধুমাত্র কি নিয়েছি হাইড্রোজেন, হাইড্রোজেন নেওয়ার ফলে যে অ্যানোড রশ্মিটা পেয়েছি তার একটা নির্দিষ্ট ভর আছে, কারণ এখানে লিখেছিলাম যে হ্যাঁ অ্যানোড রশ্মির নির্দিষ্ট ভর আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যানোড রশ্মির ভর, অ্যানোড রশ্মির ভর যদি এবার হাইড্রোজেন ব্যবহার না করি, যদি আমি অক্সিজেন গ্যাস ব্যবহার করতাম তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে অ্যানোড রশ্মির ভর, এই দুটো ভর দিয়ে যদি আমি তুলনা করি তাহলে দেখবো এটা হচ্ছে দুই নম্বর কেস। এক নম্বর কেসে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা অ্যানোড রশ্মির ভর পাবো আর অক্সিজেনের ক্ষেত্রে অ্যানোড রশ্মির ভর পাবো। তাহলে দেখা যাবে যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে অ্যানোড রশ্মির ভর, এটা যদি এম ওয়ান হয় আর এটা যদি এম টু হয়, তাহলে সর্বদা দেখা গেল যে এম ওয়ান সবসময় কার থেকে ছোট, এম টু থেকে ছোট। তুমি যদি কোনো কারণে অক্সিজেন না নিয়ে দেখা গেল যে তুমি ক্লোরিন গ্যাস নিয়েছো, এটা হয়তো থ্রি, এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি, তাহলে দেখা গেল এর ক্ষেত্রে হয়তো এম থ্রি, তাহলে দেখবো যে এম ওয়ান সবসময় কার থেকে ছোট, এম থ্রি থেকে ছোট। এইভাবে তুমি আরো যদি পড়তে থাকো তাহলে সর্বদা দেখবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে যে অ্যানোড রশ্মির ভরটা পেয়েছি সেটা অন্য যে কোনো গ্যাসের ভরের তুলনামূলক ভর থেকে সবসময় কি হয়েছে, কম হয়েছে। কারণ আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল, হাইড্রোজেন হলো সব থেকে হালকা মৌল। তাহলে হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মির ভর, এই হাইড্রোজেন থেকে প্রাপ্ত, হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মির ভর সমান তখন ধরে নেওয়া হলো একটি একটি প্রোটনের, একটি প্রোটনের ভর। তাহলে কি পেলাম, হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মির ভর সমান হচ্ছে একটি প্রোটনের ভর, কারণ হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। এবার হাইড্রোজেনের অপর নাম হলো প্রোটিয়াম, হাইড্রোজেনের অপর নাম হলো প্রোটিয়াম, এবং এই প্রোটিয়াম নাম থেকে নামটি এসছে কি প্রোটন। তাহলে বোঝা গেল যে অ্যানোড সরি পজিটিভ ইলেকট্রনের নাম পরিবর্তন করে কেন প্রোটন রাখা হয়েছিল, কারণ হাইড্রোজেনের অপর নাম ছিল প্রোটিয়াম এবং প্রোটিয়ামের অপর নাম প্রোটন। তাহলে এইভাবে আমরা প্রোটন আবিষ্কারের যে কাহিনী বা গল্প সেটা বুঝতে পারলাম, এবং এই প্রোটনের আবিষ্কর্তার নাম হলো রাদারফোর্ড। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, যদিও পরীক্ষাটি করেছিলেন গোল্ডস্টাইন দিয়ে অ্যানোড রশ্মির আবিষ্কার করেছিলেন, কিন্তু রাদারফোর্ড সম্পূর্ণ আলফা কণার ব্যাপারে সরি প্রোটনের ব্যাপারে সমস্ত তথ্য দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে প্রোটন কণার আবিষ্কর্তার নাম হয়ে গেল রাদারফোর্ড। এখন আমরা দেখে নেব যে ভর কত, প্রোটনের ভর হচ্ছে আধান,
আমরা বলেছিলাম যে ইলেকট্রনের আধান সমান কি হতে হবে, প্রোটনের আধান একই হবে। ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান একই হবে, কারণ এই দুটো যদি একই হয় তাহলে কি পরমাণু নিস্তড়িত হবে। ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ তাহলে অবশ্যই প্রোটনের আধানকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। সেই জন্য ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান একই। ইলেকট্রনের আধান এর আগে দিন লিখেছিলাম 1.602 × 10⁻¹⁹ কুলম্ব। যেহেতু এটা আমরা প্রোটনের কথা কল্পনা করছি সেই জন্য এর সামনে আমাদের ধনাত্মক চিহ্নটি দিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল যে কেন আমরা প্রোটনের আধানে ধনাত্মক কথাটি ব্যবহার করলাম। এবং ভর যদি আমি বলি 1.67 × 10⁻²⁷ কেজি, তাহলে প্রোটনের ভর কত? 1.67 × 10⁻²⁷ কেজি। তুমি যদি প্রোটনের ভর বাই ইলেকট্রনের ভর করো, তাহলে কি পাবো? প্রোটনের ভর কত আছে? 1.67 × 10⁻²⁷ কেজি। আর ইলেকট্রনের ভর কত বেশি? 9.11 × 10⁻³¹ কেজি। কেজি কেজি কেটে গেল। দেখো এটা রেজাল্ট, দেখো এই ভাগ করলে এর উত্তরটা পেয়ে যাব মোটামুটি 836। ভাগফলটা কত পাবো? 836। তাহলে কে কে ভারী বেশি? প্রোটন বেশি ভারী, যেহেতু লবের লব বাই হরের মান একটা ধনাত্মক ভ্যালু পেয়েছি আমরা, একটি পূর্ণ সংখ্যা পেয়েছি। তাহলে এটা কি হয়ে গেল? প্রোটনের ভর বেশি কার থেকে? তাহলে প্রোটনের ভর সর্বদা ইলেকট্রনের ভর অপেক্ষা বেশি। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় বেশি। তাহলে আশা রাখছি বোঝাতে পেরেছি প্রোটনের আবিষ্কার। তোমরা বুঝতে পেরেছি যে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন এগুলো বিভিন্ন রকমের গ্যাস নিলাম, গ্যাস নিয়ে দেখলাম একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে যে অ্যানোড রশ্মিটা পেয়েছিলাম তার ক্ষেত্রে সেই অ্যানোড রশ্মির ভরটা সবচেয়ে কম, ঠিক আছে। সেই জন্য হাইড্রোজেনের হাইড্রোজেন গ্যাস নিয়ে যে অ্যানোড রশ্মিটা আমরা তৈরি করেছিলাম তার থেকে প্রাপ্ত ভরটাকে আমরা কি বললাম, যে সেটাই হলো অ্যানোডের একটি অ্যানোড কণার ভর। এবার আমরা চলে যাব নিউট্রন কণার আবিষ্কারে। নিউট্রন কণা আবিষ্কারের পেছনে একটি কাহিনী রয়েছে যে কেন নিউট্রন কণা আবিষ্কার হলো, এটা মুছে দিই। নিউট্রন কণার আবিষ্কার, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, এই যে প্রোটনের ভর 1.67 × 10⁻²⁷ কেজি, এটাকেও আমি ধরে নিলাম 1 ইউনিট, ঠিক আছে। আচ্ছা ইলেকট্রনের ভর যেহেতু অতি নগণ্য, ইলেকট্রনের ভর আমরা দেখলাম যে 1836 গুণ বেশি কে প্রোটন বেশি ভারী, মানে ইলেকট্রন 1836 গুণ কম ভারী, ওই জন্য ইলেকট্রনের ভরটাকে নগণ্য ধরা হয়। কিন্তু আমরা প্রোটনের ভরটাকে ধরব, আমি কি বললাম এই কেজিটাকে আমরা কি বলবো 1 ইউনিট, এই কেজিটাকে প্রোটনের আসল ভরটাকে আমরা এখন কনভার্ট করে দেবো, কিসে? 1 ইউনিটে কনভার্ট করে দেবো। এখন কথা হচ্ছে নিউট্রন কণা কেন আবিষ্কার করার কথা ভাবলো বিজ্ঞানীরা। এই কণাগুলোর মধ্যে একের পর এক আবিষ্কার হয়েছে, একসাথে তিনটা আবিষ্কার হয়ে যায়নি। প্রথমে ইলেকট্রন আবিষ্কার হলো, তারপর প্রোটন আবিষ্কার হলো, তারপরে নিউট্রন আবিষ্কার হলো, এবং একের পর এক যে তথ্যগুলো পাচ্ছে তারপরে আমরা পরের ক্লাসে যেমন পড়বো যে জে জে থমসন মডেল, রাদারফোর্ড মডেল, আগে ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা খুঁজে পাবো তারপরে আমরা মডেল বুঝতে পারবো। সেই জন্য আমি আগে ওই অপারমাণবিক কণাগুলির আবিষ্কারগুলোকে আগে বলে দিলাম। এবার দেখো নিউট্রন কণার আবিষ্কার, এটা এই গল্পটা হচ্ছে যে ধরে নাও আমি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরে নিলাম একটি হিলিয়াম পরমাণু, হিলিয়াম পরমাণু
প্রকৃত ভর পাওয়া সত্যিকারের যেটা ভর সেটা হচ্ছে চার একক। তাহলে হিলিয়ামের প্রকৃত ভর কত? চার একক। তার মানে চার একক কি? একটা একটা প্রোটন হলে কত হয়? একটা প্রোটন সমান কত ইউনিট? এক ইউনিট। তাহলে এখানে চার ইউনিট পেয়েছি, চার ইউনিট, চার একক মানে চার ইউনিট। তাহলে হিলিয়ামের মধ্যে নিশ্চয়ই চারটি প্রোটন আছে, চারটি প্রোটন আছে। কি বললাম? হিলিয়ামের প্রকৃত ভর হলো চার একক। হিলিয়ামের প্রকৃত ভর হলো চার একক। আমরা জানি একটা প্রোটন এক ইউনিট ভর নেয়, তাহলে হিলিয়ামের মধ্যে চারটে প্রোটন থাকা উচিত, তাহলে চারটে মিলবে। কিন্তু দেখা গেল যে না, চারটি প্রোটন নেই, হিলিয়ামের ভেতরে আছে শুধুমাত্র দুটি প্রোটন। হিলিয়ামের কয়টি প্রোটন আছে? দুটি প্রোটন আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি দুটি প্রোটন থাকে তাহলে তো হিলিয়ামের ভর হওয়া উচিত ছিল দুই একক, একটা প্রোটনে এক একক, তাহলে দুটি প্রোটনে দুই একক, কিন্তু হিলিয়ামে তো চার একক। তাহলে কথা হচ্ছে, আর কোন এমন কিছু আছে পরমাণুর ভেতরে যার ভর আছে? আবার বলছি, তাহলে কোন পরমাণুর মধ্যে আর কি জিনিস আছে বা কোন কণা আছে যার কি কি ম্যান্ডেটরি? যার ভর, যার ভর আছে। আরেকটা জিনিস তোমাদের এখানে বুঝতে হবে যে কি কি বৈশিষ্ট্য থাকবে কণাটির। ভর থাকতে হবে এবং আরেকটি থাকতে হবে। দেখো, আমি বলেছিলাম পরমাণু কি? নিস্তড়িৎ, বা পরমাণুর আধান কত? পরমাণুর আধান সমান শূন্য। তখন কথা হচ্ছে, আমরা ইলেকট্রনও পেয়ে গেছি, মানে নেগেটিভও পেয়ে গেছি, প্রোটন পজিটিভও পেয়ে গেছি। তো এই নেগেটিভ আর পজিটিভ মিলে পরমাণুকে নিস্তড়িৎ করে দিয়েছে। তাহলে যে কণাটা আমরা এখন কল্পনা করছি, তার কি কোনো আধান আছে? তার কি কোনো আধান আছে? এটা একটা বড় প্রশ্ন। কি বললাম? যে কণাটা থাকবে তার ভর থাকতে হবে, কারণ ভর না থাকলে আর দুই আর দুই একক কথা থেকে পাবো? টোটাল হতে হবে চার। আমি দুটো প্রোটন আছে জানি, সেই জন্য আমি কনফার্ম হয়ে গেলাম যে দুই পেয়ে গেছি, কিন্তু এখন আমার দুই বাকি আছে। তাহলে এই যে বাকি দুই, এই বাকি দুইটা একটা আমাকে কণা দেবে। আমি জানি না সেই কণাটা কে, কিন্তু আমি এটুকু জানি যে সেই কণার ভর তো আছেই, যেহেতু দুই দিতে হবে। আর একটা আমি শিওর হয়ে গেলাম যে ওই কণাটির কোনো আধান নেই। যে কণাটার কথা এখন আমরা কল্পনা করছি, সেই কণাটির আধান নেই। কারণ যদি আধান থাকে তাহলে তো আবার এখানে গন্ডগোল হয়ে যাবে। যদি আমি বলি যে কণাটা আমি পাচ্ছি সেটা ধনাত্মক, তাহলে তো ধনাত্মক ভারী হয়ে যাবে। তাহলে ধনাত্মক ভারী হয়ে গেলে আবার পরমাণু ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা হয়ে গেল। আবার যদি বলি যে না, যে কণাটা পাবো সেটা নেগেটিভ, তাহলে নেগেটিভ বেশি হয়ে গেল। তাহলে নেগেটিভ যদি বেশি হয়, তাহলে পরমাণু আবার কি হয়ে গেল? ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। তার মানে যে কণাটার কথা কল্পনা করছি, সেই কণাটার কোনো আধান থাকবে না। তাহলে দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, ভর আছে আধান নেই। এইটাই 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড জাস্ট এই দুটো বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে তিনি বলে দেন, আছে তো শিওর, কেউ তো আছে, না হলে এই ভরটা ম্যাচ করবে কি করে? তিনি বললেন ভর আছে, আর তিনি এটাও বলে দিলেন যে আধারও নেই। এই দুটো বলে দিয়ে তিনি নিজেই নামকরণ করে দিলেন, যে রাদারফোর্ড ওই কণাটার নাম করলেন নিউট্রন। কি করলেন? নিউট্রন, কোনো প্রমাণ ছাড়াই। জাস্ট তিনি হিসেব মিলানোর জন্য, তিনি বলে দেন একটা কণা আছে যার ভর আছে কিন্তু আধান থাকবে না, ঠিক আছে, এবং ওই কণাটার নাম আজ থেকে নিউট্রন। কিন্তু তার ছাত্র 1932 খ্রিস্টাব্দে তার ছাত্র স্যাডউইক একটি পরীক্ষা করলেন। পরীক্ষাটি কি পরীক্ষা? তিনি দেখলেন যে বেরিলিয়াম মৌলের
বেরিলিয়াম মৌলের উপরে যদি আলফা কণা চালানো হয়, তোমরা জানো না আলফা কণা কি জিনিস, জানার কথাও নয়, এটা আমি পড়াবো এর পরের দিন, একটু হলেও একটু বলে দেবো যে আলফা কণাটা কি জিনিস, কেন এর পরের দিন বলবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা আছে তোমাদের ক্লাস টেনে, এটা হচ্ছে তেজস্ক্রিয় চ্যাপ্টারের কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা, অধ্যায়টার নাম কি তেজস্ক্রিয়তা বা পরমাণু নিউক্লিয়াস, চ্যাপ্টারটার নাম আছে পরমাণু নিউক্লিয়াসে, এগুলো আলফা বিটা আলফা বিটা গামা এই তিনটে রশ্মি পাবো, ঠিক আছে? তো অত তোমাদের জেনে দরকার নেই, ক্লাস নাইনে যেটুকু দরকার সেটুকু আমরা জানবো। আল বেরিলিয়াম ধাতুর ওপরে যদি আলফা কণা চালনা করা হয় তাহলে আমরা দেখব একটি কণা বেরিয়ে আসছে, একটি কণা বেরিয়ে আসছে, যেই কণাটা ভর আছে এবং আধান শূন্য। তাহলে কি বললাম, কে বললো, বিগিন স্যাডিক, বিগিন স্যাডিক বলেন বেরিলিয়াম ধাতুর উপরে যদি আলফা কণা চালানো হয় তাহলে আমরা দেখতে পাবো যে সেই বেরিলিয়াম ধাতুর পাত থেকে একটি অদৃশ্য কণা বেরিয়ে যাচ্ছে, যে কণাটার ভর আছে এবং আধান শূন্য। কত বছর পরে দেখো, 1920 থেকে 12 বছর পরে তিনি এটা দেখলেন, তিনি দেখে বলছেন যে এরকম গল্প, আমি একটা কণা পেয়েছি যে কণাটার ভর আছে এবং তার আধান শূন্য। তো ঠিক 12 বছর আগে তো রাদারফোর্ড স্যার বলে গেছেন যে এমন একটা কণা আছে যার ভর আছে আর আধান নেই, আর তিনিও স্যাডউইকে ওটাই বললেন। তখন তিনি বিজ্ঞানী স্যাডউইক এই দুটো বৈশিষ্ট্য দেখে যে কণাটা পেলেন, তিনি 100% কনফার্ম হয়ে গেলেন যে এই কণাটায়, যে কণাটা আমি পেয়েছি সেটাই আমার স্যার রাদারফোর্ডের প্রদত্ত নিউট্রন কণা। দেখো রাদারফোর্ড কিন্তু কোনো প্রমাণ ছাড়াই জাস্ট এমনি এমনি বলেছিলেন যে এরকম একটা কণা হবে সেটা হবে নিউট্রন। স্যাডউইক যখন তিনি আবিষ্কার করলেন একটা কণা, আবিষ্কার করলেন রাদারফোর্ড কিন্তু কোনো আবিষ্কার করেনি, স্যাডউইক আবিষ্কার করলেন সেই কণাটাকে, সেই কণাটা দেখলেন ভর আছে আধান শূন্য, তখন তিনি ওই কণাটা বুঝে গেলেন যে আমার স্যার যে বলেছিল 100 মাইল থেকে 12 বছর আগে যে এরকম একটা কণা হবে সেই কণাটাই এটা যেটা আমি আবিষ্কার করলাম। তখন তিনি স্যারের সম্মানার্থে, স্যার যেহেতু নাম দিয়েছিলেন নিউট্রন, সেহেতু তিনি ওই কণাটার নাম দিয়ে দিলেন কি নিউট্রন। তাহলে এই হয়ে গেল নিউট্রন কণার আবিষ্কার। তাহলে নিউট্রন কণার আবিষ্কার আবিষ্কর্তা হলো কে, বিজ্ঞানী স্যাডউইক। রাদারফোর্ড কিন্তু আবিষ্কার করেনি, কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করেছিল। এবার নিউট্রন কণার, আচ্ছা নিউট্রন কণার আধান শূন্য, নিউটন কণার আধান তো শূন্য, আমি বলে দিচ্ছি আধান শূন্য, নিউটন কণার কোনো তড়িৎ নেই, আর ভর যেটাই প্রোটনের ভর 1.67 × 10⁻²⁷ কেজি। ভরটা দেখা গেল যে একটি নিউট্রন কণার ভর কত, 1.67 × 10⁻², দেখো তো প্রোটনের সাথে ম্যাচ করছে, 1.67 × 10⁻², ম্যাচ করছে, তার মানে কি এটা যেটাই নিউট্রনের ভর, নিউট্রনের ভর সমান তো প্রোটনের ভর, প্রোটনের ভর। তাহলে হিলিয়াম, এই যে হিলিয়ামের কথা বলছি 4 একক, তাহলে বলো দুটো তো প্রোটন ছিলই আগেই, ওটা হয়ে গেছে যে প্রোটন, হিলিয়ামের 2টি প্রোটন আছে, তাহলে বলো নিউট্রন কয়টি থাকবে, 2 পেয়ে গেছি, আমরা জানি একটা প্রোটন মানে 1 একক, 2টা প্রোটন মানে 2 একক, যেটা একটা প্রোটনের ভর আর নিউট্রনের ভর সমান, তার মানে 2টো প্রোটন আর 2টো নিউট্রন। তাহলে হিলিয়াম পরমাণুতে এই যে প্রকৃত ভর 4, এখানে কে কে লুকিয়ে আছে, 2টি প্রোটন প্লাস 2টি নিউট্রন। তাহলে এই হয়ে গেল আমাদের প্রোটন এবং নিউট্রন আবিষ্কার। এখানে তোমাদের এর পরের ক্লাসে যে আমরা বিভিন্ন মডেল সম্পর্কে জানবো, তোমাদের যদি এখানে কোনো অসুবিধা হয়ে থাকে, আমি জানি অনেকগুলো কনসেপ্টের মধ্যে ঢুকে আছে, তোমাদের অসুবিধা হতেও পারে, যদি হয় নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি পুনরায় বলে দেবো আমাদের অসুবিধা নেই, অনেক ভিডিও তৈরি করতে পারবো, সেই ব্যাপারে নিশ্চিন্তে থাকো, তোমরা শুধু বলবে, দরকার পড়লে আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো।
তাহলে আমরা কি কি পেলাম? এই যে বললাম ডাল্টনের পরমাণু, ডাল্টনের পরমাণু আমরা দেখলাম বিভাজ্য, তাই তো? কে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। দেখো ইলেকট্রনকে ই লিখেছি, কারণ আর ইলেকট্রনকে বারবার ইলেকট্রন লিখবো না, এবার থেকে আমরা ইলেকট্রনকে ই লিখবো। প্রোটনকে কি লিখবো? পি লিখবো। নিউট্রনকে কি লিখবো? স্মল, সবই স্মল, স্মল 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 এন। ইলেকট্রনের কি বলো? ইলেকট্রনের আধান আছে? আছে। আধান কত? মাইনাস, ঠিক। প্রোটনের আধান আছে? আছে। আধান কত? প্লাস। নিউট্রনের আধান আছে? আধান নেই, শূন্য। এবার ইলেকট্রনের ভর আছে? ভর আছে, এক একক। প্রোটনের না, এটাকে শূন্য ধরা হয়, নগণ্য যেহেতু, শূন্য, সরি। প্রোটনকে ধরা হয় কত? নেগেটিভ, সরি, এক একক। আর নিউটনের ভর কত ধরা হলো? এক একক, যেহেতু আমরা দেখলাম প্রোটন আর নিউটনের ভর কাছাকাছি, সেম সেম নয়, একটু পরে দেখবো, একটু কম বেশি আছে, যখন সেম করেছি। তাহলে প্রোটন হের, দেখো ইলেকট্রনের আধান আছে, ভর নেই। প্রোটনের আধানও আছে, ভরও আছে, নিউটনের আধান নেই, ভর আছে। তাহলে এগুলোকে শর্টকাটে লিখবো কি করে? ই লিখবে, ই লিখবে, আধান কত? মাইনাস ওয়ান। তাহলে আধানটাকে নিচে লেখো, আধান হয়ে গেল মাইনাস ওয়ান, মানে একটা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আধান ভর কত? শূন্য। তাহলে ই এর উপরে লিখে দাও শূন্য। তাহলে এটা হয়ে গেল ইলেকট্রনের চিহ্ন। প্রোটন পি লিখে দাও আগে। আধান কত? প্লাস ওয়ান। তাহলে নিচে লেখো প্লাস ওয়ান, আর উপরে ভর সংখ্যা কত? ওয়ান। তাহলে উপরে লিখে দাও ওয়ান। তাহলে এটা কার চিহ্ন? সংকেত। কার সংকেত হয়ে গেল? প্রোটনের সংকেত। এবার ধরে নাও এটা নিউট্রন। নিউট্রনের আধান কত? শূন্য। তাহলে আধানটা সবসময় কোথায় হবে? নিচে হবে। আর ভর কত? নিউটনের ভর ওয়ান, তাহলে ওপরে। তাহলে এটা হয়ে গেল নিউট্রনের সংকেত। তাহলে ইলেকট্রনের, দেখো এটা তোমাকে এরপর থেকে যদি কোথাও এটা দেখতে পাও, তাহলে তুমি বুঝে গেলে যে এটা ইলেকট্রনের কথা বলছে, কারণ ইলেকট্রনের আধান জানি আমরা মাইনাস ওয়ান, কিন্তু ভর নেই, শূন্য, নগণ্য ধরা হয়েছে ওটাকে। প্রোটন নিচেও প্লাস ওয়ান, ওপরে ওয়ান, আর নিউট্রনের নিচে শূন্য, ওপরে ওয়ান। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক করে এবং শেয়ার করে। ধন্যবাদ।